ছাত্রলীগ
স্বেচ্ছা সেবক লীগের সকল পর্যায়ে কষ্ট করে ফাঁসির মঞ্চে গিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে এই বাংলাদেশ, সেই জাতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল গঠন করেছিল এই দেশের মানুষের মুক্তির এই দলকে সমর্থন জানায়। এই দল আস্তে আস্তে নির্বাচনের মধ্যে সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এই পাবনা টাউন হল দুঃখিত স্বাধীনতা চত্বরে টাউন হল স্লোগান একটা হবে, স্লোগান আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক দিন 23 জুন 73তম জন্মদিন, এই জন্মদিনের এই র্যালিকে সফল ও সার্থক করার জন্য আপনারা এত কষ্ট করে রোদের মধ্যে মিছিল করেছেন, এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার পক্ষ থেকে এবং মহান জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। এবং সেই সাথে আজকে আমাদের অনেক কর্মসূচি রয়েছে, প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে আমাদের ঘোষণা দেওয়া আছে যে সবাই যার যার অবস্থান থেকে গরিব মানুষকে আপনার খাওয়ানো এবং মসজিদে মসজিদে মন্দিরে পাগোডায় গির্জায় দোয়া মাহফিল এবং আজকে সন্ধ্যার পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আতশবাজি হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই এই প্রোগ্রামগুলি যথাযথভাবে পালন করবেন এবং আগামী আজ কাল এবং পরশু এই দুই দিন আমাদের প্রোগ্রাম চলবে এবং পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী 25 তারিখ ব্যাপক প্রোগ্রাম, যদিও জেলা প্রশাসন নিয়েছে আমরা ওই প্রোগ্রামের সঙ্গে আমরা একত্রিত ঘোষণা করব এবং সেদিনও আমাদের এই টাউন হল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান আতশবাজি এই সমস্ত প্রোগ্রাম আছে, আপনারা সব অংশগ্রহণ করবেন। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।